বনাই আছি আমি শুভ আমি দীপঙ্কর আমরা দুজনে মিলে দুই চাকা আজকে আমরা রওনা দিচ্ছি আজকে বল্লাল ঢিপির উদ্দেশ্যে যেটি ইসকন থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং একটা ফটো টুর করতেই পারেন আপনারা তো আমরা এখন ওয়েট করছি বাসের জন্য তো এখন বাজে 10:20 আমাদের বাসের টাইম হচ্ছে 10:30 সো লেটস স্টার্ট মায়াপুর ঘাটে আছি আমরা নবদ্বীপ ঘাটে যাব মায়াপুর থেকে নবদ্বীপের ঘাট হচ্ছে 10 মিনিটের গল্পের পথ তো আমরা সেদিকে রওনা হচ্ছি এই যে আমরা এখন ঘাটে ঢুকছি এটা হচ্ছে সৌরভগঞ্জ ফেরি ঘাট এই যে আমরা এখান থেকে টিকিট কেটেছি 2 টাকা মূল্য পার জনের এই যে আমাদের টিকিট কাউন্টারে কাকু এই যে আমাদের এখন যাত্রা আরম্ভ হয়ে গেছে আমরা এখন সৌরভগঞ্জ থেকে ওই ঘাটে যাব ওই ঘাট থেকে তারপরে আমরা বাড়ি কোন ঘাট থেকে যাব এবং ওপার থেকে আমরা মায়াপুর ঘাটের দিকে রওনা দেব এই একটি বোটের চলে যাচ্ছে আমরা আসছি বলে একজন সরে গেলে আরেকজনকে জায়গা দিয়ে দিতে হয় এটাই নিয়তি আর সেটা এটার কেউ এটার বিরুদ্ধে যেতে পারবে না এই যে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের প্রায় অনেকটাই পৌঁছে যাচ্ছি টিকিটটা আছে তো টিকিটটা বার কর নাকি খেয়ে নিয়েছিস টিকিটটা দেব ওখানে টিকিট দিতে হবে এই যে টিকিট কেটে আপনারা রেখে দেবেন কারণ সেটা ঘাট থেকে যখন বেরোবেন তখন দেখবে এই যে দীপঙ্কর ভাই আপনি টিকিটটা দেখিয়ে দিন এরাও দাদু এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এইটা হচ্ছে নৌকার টিকিট কাউন্টার আর এইটা হচ্ছে বোর্ডের টিকিট কাউন্টার এখানে পার হেড 7 টাকা করে নেওয়া হবে আমরা বর্তমানে নবদ্বীপ ঘাটে আছি নবদ্বীপ ঘাট হয়ে আমরা মায়াপুর ঘাটে যাব এবং মায়াপুর ঘাটে যে মাঝে যে দুটো গঙ্গার মিলনস্থল সেটা আপনাদেরকে সামনে তুলে ধরব তুলে আবার কি ধরবি ওটা ওখানে আছে আমরা দেখাবো কথাবার্তা এখনো শিখলি না ঠিকভাবে বলা এই যে আস্তে আস্তে আমরা যাত্রাপথেই বিরাজমান করছি গন্তব্যস্থলের দিকে পৌঁছচ্ছি আমরা আর কিছু সময়ের মধ্যে আমরা আমাদের যাত্রাপথে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর ইসকন মন্দিরের চূড়াটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না তবে তাও আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ক্যামেরাই ধরছে না এত বড় বেরিয়ে যাচ্ছে যার সামনে দিয়ে গুপগপ করে তবে এটা আসলে একটি সুন্দর মুহূর্ত যার সাক্ষী হয় আমাদের সঙ্গে আপনারা হচ্ছেন যে আমরা মায়াপুর ঘাটের মধ্যে আস্তে আস্তে চলে এসেছি নৌকাটাও স্থানান্তর করছে আস্তে আস্তে এবং তবে এখন আমাদের যেটা গন্তব্যস্থল বল্লাল ঢিপি সেখানে আমরা যাব প্রথমে আগে কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাব এবং আমাদের পৌঁছানোর প্রথম ধাপ হচ্ছে নৌকাটা পাড়ে লাগানো সেটাই করা হচ্ছে তারপরে কিছু খেতে হবে খিদে পেটে আর কতক্ষণ কাজ করব মানুষের পেট ভরে তোর মতো বকরা শুলের কখনোই পেট ভরবে না এই যে আমরা এখন পৌঁছেছি বহুত রোদ তাকানো যাচ্ছে না সামনে ভিড় সামনে বহুত ভিড় আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমাদের সামনের দিকে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে টিকিটটা ও এখানে টিকিট নাই ওই লোক টিকিট কিনে নিয়ে ঢুকছে আমরা চলছি আমাদের রওনা পথে টিকিট দেখাতে হবে এগুলো নিয়ে ওরা ফেলে দেয় আমরা ভেবেছি নিয়ে আবার দিয়ে দেয় মায়াপুরে পৌঁছে গেছি এবং আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে টোটো বা কিছু গাড়ি নিয়ে আমরা যাবো বল্লাল ঢিপির উদ্দেশ্যে আমরা যদি মায়াপুর ঘাট দিয়ে আসতাম তাহলে ওই ঘাটে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ঘাট দিয়ে আসতে হতো ওই ঘাটের ভাড়া হচ্ছে 1 টাকা সবই তুই বল বলবো না সবই তুই বল
শঙ্কর ভাই ডাক করেছে, এই যে আমাদের কাকু গামছা দেবে বলছে, টাকা নিবে নাকি আবার? এ তুমি দিলেও পারো না দিলেও পারো, নিয়ে যাও, দুটো দুটো আছে সেই জন্যই বলছি। না আমাদের এখন গামছা লাগবে না, আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি। এই যে একে বলতে পারো নিয়ে স্নান নাও করতে পারে, দু পিস আছে 100 টাকা, তুই নিবি? তুই তো স্নান করিস না বাড়ির থেকে। ব্যাপার হচ্ছে আমি দিনে প্রত্যেকবার দুদিন করে দুবার মানে দুবার স্নান করি আর কি। দেখুন ও কথা বলতে আটকাচ্ছে, তার মানে বুঝতে পারছেন মিথ্যে কথা তৈরি করতে কতটা কষ্ট হচ্ছে ছেলেটার। এই যে আমরা এখন একটা টোটো ভাড়া করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি বল্লাল সেনের ডিপিতে। এখান থেকে টোটো ভাড়া করার সময় আপনি ফুল রিজার্ভও করতে পারবেন আপ ডাউনে, তবে তারা তুলনামূলক টাকা একটু বেশি নেবে। এখানে আমরা টোটো করে যাচ্ছি আপে, তাই আমাদের 50 টাকা নির্ধারণ করা হয়েছে দুজনের জন্যে, তবে আপনারা একটুখানি টাকা বার্গেনিং করে নেবেন। আমরা এখন মায়াপুর ইসকনের সেই রাস্তাটায় যাচ্ছি এবং চারপাশে বিভিন্ন রকম দোকান বসেছে। হ্যাঁ, আমাদের দীপন ভাই সঠিক তথ্য দিয়েছে, আমরা এখন এই যে আমাদের সামনেই ইসকন মন্দির, সেটাকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওভারটেক করে ফেলবো। করার পরেই আমরা আমাদের রওনা হবো আমাদের গন্তব্যস্থল বল্লাল ঢিপিতেই। চলুন টোটো ভাই। এই ইসকন মন্দিরটা আমরা এখন ক্রস করে এগিয়ে চলেছি সামনের দিকে, এখনো ক্রস করিনি। আমাদের টোটো কাকু খুব ধীর গতিতে চালাচ্ছে, কারণ এখানে অনেক জ্যাম, কারণ এটা হচ্ছে ইসকন মন্দির ঢোকার ফ্রন্ট পেজ, তাই এখানে বিভৎস আকারে লোকের সমাগম এখানে দেখা যাচ্ছে। দেখুন কত ভিড়, আপনারা নিজেরাই সেটা বিচার করবেন, কারণ এই ইসকন মন্দিরে অজস্র লোক আসে প্রতিনিয়ত প্রত্যেক দিন। আর আমরা যাবো এই দিকে মায়াপুর, যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য পড়বে আপনার। দেখুন জমিগুলো কি সুন্দর, জিরো ছাড় দিয়েছে, মানে এখনো ধান ওঠার সময় হয়ে ওঠেনি। আস্তে আস্তে এখানে বীজ বপন চলছে কার্য। ইতিহাসটা সবারই অজানা, সেরকম কিছু প্রমাণ পাওয়া যায়নি যদিও, তাই এটি মূলত হচ্ছে 1982-83 নাগাদ প্রথম খনন কার্য চালানো হয় এবং 1988-99 দ্বিতীয়বার খনন কার্য চালানো হয়। এটি পুরাতত্ত্ববিদরা এই জায়গাটি উদ্ধার করেছেন এবং তার সঙ্গে বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে এখান থেকে, একটি মানব দেহের কঙ্কাল এবং কিছু পিতলের পাত্র, আরও নানান জিনিসপত্র এখানকার উদ্ধার করা হয়েছে এবং সেগুলো যথেষ্ট কারণ নয় যে এটি মন্দির কিনা একটি দুর্গ সেগুলো প্রমাণ। যাই হোক, এই জায়গাটিতে আমরা এসেছি এবং এই জায়গাটাতে অসাধারণ একটা ধ্বংসাবশেষ দেখে আমরা সত্যি ইতিহাসের একটা টান টান অনুভূতি জাগছিল এবং সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো। এই যে এখন আমরা টোটো থেকে নামলাম এবং আমরা এখন বল্লাল ঢিপির সামনে, এবং বল্লাল ঢিপির যে গেট তার সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। চলে আসুন শুভ ভাই। চলুন দীপঙ্কর ভাই, যাওয়া যাক। এই যে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বল্লাল ঢিপির রাস্তাপথে। দেখুন রাস্তাটা দেখে মনে হচ্ছে স্বর্গের রাস্তা, কিন্তু দীপঙ্কর আপনার পদচারণটা সরান, এই স্বর্গের পথে পাপিষ্ঠদের কোনো স্থান নেই। ও ইতিহাস ইতিহাস গন্ধ পাওয়া যাচ্ছে, এখন মনে হচ্ছে আমরা কোনো এক ধ্বংসাবশেষের শেষ সীমানায়। এটা তো আসলেই সত্যি কথা দীপঙ্কর ভাই, আমরা একটা ধ্বংসাবশেষের মধ্যেই আমরা সাক্ষী হতে চলছি এবং একটা ইতিহাস, যে ইতিহাসের যে একটা উগ্র গন্ধ সেটা আমরা আমাদের শিরায় শিরায় লক্ষ্য করতে পাচ্ছি। আমরা যেন এক অদ্ভুত এক জগতে চলে এসেছি, এরকম ইতিহাস প্রতিনিয়ত আমাদের দেখা হয় না, যদিও আজকে আমরা দেখতে চলেছি। যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মূর্তি আছে, তবে কথিত ছিল এখানে শিব মূর্তি ছিল, যেটি এখন কলকাতার মিউজিয়ামে রাখা আছে। এই যে দেখুন এখানে ধ্বংসাবশেষ পড়ে আছে, তবে তার মধ্যে অনেকটাই ধ্বংস হয়ে গেছে আংশিক, এখানে কিছু প্রমাণস্বরূপ হিসেবে পড়ে আছে। আমাদের ভিউয়ার্স তো দৃশ্যগুলো একটু দেখান। আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, এই যে এইটা হচ্ছে নামার সেই সিঁড়ি, সুপ্রাচীন কাল থেকে এই ব্যবস্থাটি ছিল যেটি এখনও বিরাজমান। এই যে আগে আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়তাম, এখন আমরা ইতিহাসকে স্বচক্ষে দেখছি এবং সেটা স্পর্শ করতে পারছি, ইতিহাসকে ছুঁয়ে দেখছি আমরা। এবং এখানে এটা কী করা হয়েছে সেটা এখনও ঠিক মতন জানা যায়নি, তবে পুরাতত্ত্ববিদরা কাজ চালিয়ে যাচ্ছে এবং এই ইতিহাসটা প্রতিনিয়ত
নতুন করে খরা হচ্ছে এবং আমাদের এটা ইন্ডিয়ার কাজ কি না, তাই সময়ের কোনো যাই হোক। শুভ ভাই, আপনি আপনার বক্তব্য আপনার কাছে রাখুন। দেখুন, আমরা সেই ধ্বংসাবশেষের একেবারে মধ্যেখানে এবং নিচে স্থানটা দেখছি। পুরাতত্ত্ববিদরা 1983 সালে যখন প্রথম খনন করেছিলেন, তখন এই প্রথমবারের মতো জানা গেছিল যে এখানে একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এবং সেই ধ্বংসাবশেষের কিছু দৃশ্য আপনাদের সামনে। এবং এটা হচ্ছে এক্সিট, এবং এই এক্সিট থেকে আমরা একটুখানি দীপঙ্করকে ভাইকে বলবো ডান দিকের দিকে একটু ঘোরাতে। চলুন দীপঙ্কর ভাই, আমরা দেখি। হ্যাঁ চলুন যাওয়া যাক, অবশ্যই। বল্লাল সেনের ডিপির আধিপত্য এখানে বিরাজমান, এবং তার সাথে আমরাও এখানে বিরাজ। তোমার তুমি খননের সময় ছিলে বলছে, সে সময় কাকুরি খনন হয়নি। যাই হোক, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, কারণ এখানে পুরো জায়গাটি জুড়েই একটি অস্বাভাবিক বিস্ময়কর ঐতিহাসিক প্রমাণ বহন করে তুলছে এই জায়গাটি, এবং আমরা তার সাক্ষী হচ্ছি প্রতিনিয়ত। 11-12 দশকের দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই স্থানটি ধ্বংস হয়ে গেছিল, তবে এইটা পুরোটুকুনি এখনো খনন কার্য এখনো সম্পন্ন হয়নি। শুভ ভাই, হ্যাঁ বলুন বলুন দীপঙ্কর ভাই, কি বলছেন? আমার যা মনে হচ্ছে, এই মাঝে যে নিচু জায়গাটি, এটি একটি বাথটাব হিসেবে ব্যবহার করা হতো সেইকালীন সময়ে। হ্যাঁ, সেটা হতেই পারে, তার কারণ সেই সময়কার মানুষ এসবের শখ রাখলেও রাখতে পারতো, কিন্তু আমরা এটা কখনোই বলতে পারি না যে এটা সত্যি কথা, তার কারণ আমরা অনুমান ছাড়া আর কিছুই বলতে পারি না। দীপঙ্কর ভাই, আমরা উপরের দিকে এগিয়ে চলি, জাস্ট ভিউটা আপনারা দেখুন। জায়গাটিকে দেখে মনে হচ্ছে এখনও পর্যাপ্ত পরিমাণে খোঁড়া বাকি রয়েছে, কারণ এটি অনেকটি মাটির সাথেই রয়েছে। আর কত খুঁড়বে? এদিকে দেখেন, এদিকে। হ্যাঁ বলুন দীপঙ্কর ভাই, এই জায়গাটা দেখছেন কি? তবে যাই হোক দীপঙ্কর ভাই, আপনি এদিকটা আসুন, ওই দিকের থেকে এদিকটা আরও বেশি আমার মনে হয় যে ভালো হতে পারে। আসুন দীপঙ্কর ভাই, আপনি দেখুন এদিকটা, দেখুন, দেখে মনে হচ্ছে একটি সাপ একা বাঁকা পথে চলেছে নিজের স্থায়িত্ব, নিজের আধিপত্যটিকে এখানে বিরাজ করে। এটি অনেকটা আপনি কল্পনা করতে পারেন যে একটি সাপ খোলস ছেড়ে দিয়ে এখানে চলে গেছেন, কারণ এখনও বিজ্ঞানীরা এটা ঠিক মতন আবিষ্কার করতে পারেনি জিনিসটা কি। দীপঙ্কর ভাই, এই ঢিপিটা যেটা আছে, এই ঢিপিটা কিন্তু এখনও পুরোটুকুনি খনন কার্য সম্পন্ন হয়নি, তার কারণ আমরা হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের চোখে পড়লো যে এখানে একটা পাইপের একটা আমরা ধ্বংসাবশেষ বা একটা নিশান পেয়েছি, যেটার শেষ মুখ হচ্ছে এখান থেকে। এবং আমি আপনার বলতে চাই যে একটু পিছনের দিকে আসলে যে এখানে আমরা দেখলাম যে এইখানে কিছু ইট আছে, এই দেখুন, এগুলো এখনও খনন কার্য সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, জায়গাটি থেকে শুভ ভাই আপনি লক্ষ্য করতে পাচ্ছেন কি, মানে এক অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। যেমন পরিষ্কার করার দায়িত্ব আমাদের মানুষের, তেমনই এখানে তার সাথে সাথে দায়িত্ব পালন করছে এই ছাগলটিও, তিনিও এই ঘাসগুলিকে খেয়ে এবং সমান করে তুলছে। তার পাশাপাশি মানুষেরও দায়িত্ব, সেটিকে অবজ্ঞা করা যাবে না। আর এখানে কিছু স্থানীয়বাসী আছেন, তিনি এই সম্বন্ধে কিছু বলবেন। 1000 বছর আগে মানে হিস্ট্রি তো, এটা মানে যে কোনোভাবে হোক এটা ধ্বংসগ্রস্ত মানে হয়ে গেছে। তারপরে রাজারা মানে এটাকে ছেড়েই যাক কিংবা এখানে মারাই যাক, হ্যাঁ এটার এখনও আজ পর্যন্ত কোনো ইতিহাস আর মানে কোনো লিখিত কোনো প্রমাণ কিংবা কিছু পাওয়া যায়নি। হ্যাঁ বলছিল কি, অনেক রকম যে মন্দিরও হতে পারে বা কোনো একটা দুর্গও হতে পারে। হ্যাঁ, এটা মন্দির ছিল, এটা বাস্তবতা, এটা হচ্ছে বুদ্ধিস্ট আমলে, এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল বলা হয়। আগে যেরকম রাজাগুলো মানে ছিল, মানে যুদ্ধের পরে মানে যে যুদ্ধতে জয় হবে সে মানে কিছু দখলে, মানে এটা তিনটে দখল হয়েছে। এটা বুদ্ধিস্ট আমলে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধিস্ট থেকে পাল বংশ নিয়েছে, পাল বংশ থেকে জয় করেছে রাজা বল্লাল সেন, শেষ রাজত্ব হচ্ছে রাজা বল্লাল সেন। যাই হোক, আজকে আমাদের গন্তব্যস্থল এখানেই শেষ করা হলো। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু ভুলভ্রান্তি থেকে থাকে, অবশ্যই আছে, যদি থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আরও শুধরানোর চেষ্টা করবো।